আজকের ভিডিওটা হচ্ছে বার্গার নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নেসাউ সাকিব দাস হাকিমনি, আজকে চলে আসলাম বার্গার ইটাতে। এখানে অনেক ধরনের বার্গার পাওয়া যায়, তাই আমি আজ চলে আসলাম এখানে। এখন মাস্ক পরে ভিডিও করতে হচ্ছে, দেশে করোনা বেড়ে গেছে, রাত 8টার পর আরও বেশি বেড়ে যায়, সেজন্য মাস্ক পরা তো আমাদের সারাদিনে জরুরি, তাই আমরা সারাদিন মাস্ক পরবো। আর আসেন তাহলে দেখি তাদের বার্গারটা খেয়ে তাদের বার্গারটা আমার থেকে কেমন লাগে। চলে আসলাম বার্গারটার ভিতরে। বার্গারটার লোকেশনটা হচ্ছে লালখান বাজার মোড়েই। এখানে যে হাইওয়ে সুইচটা আছে এর পাশেই বিল্ডিংয়ের দুতলায় আপনারা বার্গারটা পেয়ে যাবেন। আর ডিসক্রিপশানে লোকেশন লিঙ্ক দেওয়া থাকে। বার্গারটার এখানে আসার মেইন কারণটা হচ্ছে আমি লাস্ট একটা সিক্স প্যাক বার্গারের চ্যালেঞ্জ করছিলাম, ওইটা যখন এডিট করতেছিলাম তখন বার্গার খেতে বেশি ইচ্ছা করতেছিল। লাইক আমাদের কষ্ট হচ্ছে খাওয়ার সময় তো মজা লাগে, এরপর বাসায় গিয়ে যখন এডিট করি তখন আবার খেতে ইচ্ছা করে। এই জিনিসটা আসলে অনেক বেশি কষ্টের। বার্গারটার লালখান বাজার শাখাটাতে আমরা আসছি, তাদের একটা বাসের স্থানের ওখানেও একটা শাখা আছে। এখানে যে স্পেসিংটা আছে এখানে 50 জনের মতো বসা যায়। তাদের এখানে সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করছে তাদের এখানে একটা ওপেন ড্রিঙ্কস বার আছে। তাদের এই মেনুটা কিন্তু অনেক বেশি হিউজ, এখানে আমি অনেক বার্গারের ভ্যারাইটি দেখতেছি। সো যারা বিভিন্ন টাইপের বার্গার খেতে চান তারা এখানে আসতে পারেন। এখানে আমি এটা ক্যামেরা দিয়ে দেখাচ্ছি না মানে কী কী আছে, কারণ হচ্ছে এটা দেখালে অনেক সময় লেগে যেতে পারে, সেই জন্য আমি কী করতে দিই ডিসক্রিপশানে তাদের পেজে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে তাদের মেনুটা আপনারা দেখে নিতে পারেন। এখানে তাদের বিফ ক্লাসিক থেকে আমি তাদের বার্গারটা স্পেশাল যেটা আছে ওটা নিচ্ছি, যেটার দাম 350। তারপর এখানে ফিশ বার্গারও আছে, সো আমি এখান থেকে ফিশ মাশরুমটা নিচ্ছি যেটার দাম 300 টাকা। এরপর এখানে তাদের চিকেন ক্লাসিক থেকে শুনছি গার্লিক চিকেনটা অনেক বেশি ফেমাস, সো সেজন্য এটা নিচ্ছি। আর এখানে ফ্রাইস থেকে নিচ্ছি নাগেটস অ্যান্ড স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাইস। তাদের এখানে শেক্স আইটেমও আছে, শেক্স আইটেম এখন আমরা অর্ডার দিচ্ছি না, কারণ এখন অর্ডার দিলে প্রত্যেকবারের মতো আমার থেকে গরম গরম শেক্স খাইতে হয়, শেক্স তো ঠান্ডা খেতেই মজা। সো শেক্সটা একটু পর অর্ডার দিচ্ছি, এখন তাহলে আমরা এগুলো অর্ডার দিই অ্যান্ড আপনাদের বলি এগুলো আমার থেকে কেমন লাগে। এখানে আমরা যেগুলো অর্ডার দিচ্ছি সেগুলো চলে আসছে। এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি, নাগেটস দিয়েছি, চিকেন গার্লিক বার্গারটা উপর অনেক তিল দেখতেছি। বার্গারটা স্পেশাল বিফ বার্গার, এটা আমার কখনো খাওয়া হয় নাই ফিশ বার্গার। এখানে যেমন ওপেন ড্রিঙ্কস বার আছে মানে আমার সামনে ড্রিঙ্কস বানাইছে, এটা যেমন দেখতে সুন্দর লাগতেছে তেমনই একটা অ্যানয়িং, কারণ হচ্ছে আমি যখন এরকম খাচ্ছি তখন এরকম জুস মেশিনের আওয়াজ চলতেছে। এখানে মধ্যে নাগেটস আছে 8 পিস, ওখানে লেখা ছিল 6 পিস, আর এখানে নাগেটস দেয় 8 পিস করে, 6 পিস মেনুতে লেখা ছিল। আমি জানি না জিনিসটা আপনারা এনশিওর করবেন। নাগেটসটা হচ্ছে দেখতে এরকম, আর এখানে মেয়োস দিছে। নাগেটসের ভিতরে মশলা ওরকম বেশি নাই, কিন্তু দেখতেছেন চিকেন যে কত বেশি পরিমাণ দিছে তারা। আর এখানে মেয়োনিস আছে, মেয়োনিসের সাথে ডিপ করে খেয়ে বলি, মেয়োস একটু মিষ্টি মিষ্টি টাইপের, আর একটা গার্লিকের ফ্লেভার আছে যার কারণে নাগেটসটা ভালো লাগতেছে। নাগেটসের দাম হচ্ছে 180 টাকা, 180 টাকা দিয়ে এটার টেস্ট আমার থেকে ভালো লাগতেছে। 6 পিস দিলে একটু কম লাগতো, কিন্তু যখন 8 পিস দিছে আর সাইজটাও দেখতেছি আমরা মিডিয়াম টাইপের, তো ওভারঅল জিনিসটা কিন্তু ভালো লাগতেছে। এখন এখানে আমি তাদের গার্লিক চিকেন বার্গারটা নিয়েছি, এটার দাম হচ্ছে 230 টাকা। এটা হচ্ছে বার্গারটা, বার্গারের উপর অনেক তিল দিছে। আর এখানে দেখতেছি চিকেনের ফিলেট আর চিজ আছে, তার প্রত্যেকটাতে হচ্ছে টমেটো স্পাইস, এরপর অনিয়ন দিবে। তো আপনাদেরকে বলতে ভুলে গেছি এখানে তারা আমাদেরকে গ্লাভসও দিছে, গ্লাভস আমরা ইউজ করতেছি না কারণ গ্লাভস ওরকম ইউজ করা হয় না, কারণ বার্গার খেতে ম্যাচ হয় এমনি। বার্গারটা দেখছেন কত জুসি টাইপের, আর চিজ আছে আর উপরের বানটা সফট আছে, ছিঁড়ে যাচ্ছে না টাইপের, অনেক বেশি সস ইউজ করেনি তারা। বার্গারের চিকেনটা অনেক বেশি জুসি, এটা সসের কারণে জুসি না, এখানে যে চিকেনগুলো দেখতেছেন এগুলোর মধ্যেই একটা জুস আছে। গার্লিকের একটা ফ্লেভার আসতেছে যেটা চিকেনের প্যাটির স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে ফেলতেছে। আর অনেক সময় হয় কি বান খাওয়ার সময় ছিঁড়ে যায়, এই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে না। ওভারঅল কিন্তু আমার এই গার্লিক বার্গারটা ভালো লাগছে, এখন বুঝতেছি কেন এটা বেশি চলে। 230 টাকা অনুযায়ী এটা কিন্তু পারফেক্ট। ফ্রেঞ্চ ফ্রাইটার দাম হচ্ছে 150 টাকা, এখানে মধ্যে সসও দিছে। এখানে আপনাদের কোয়ান্টিটি কম লাগতে পারে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আসছে পর্যন্ত শুধু খেতে আসে, দেখেন নেই আর কি আপনাদেরকে খাচ্ছি, কিন্তু আমি খেতে আসি কারণ উপরে যে এখানে চিলির একটা আবরণ দেখছে মানে মশলা, এই মশলার কারণে এই ফ্রেঞ্চ ফ্রাইটা এমনিই অনেক বেশি মজা লাগতেছে। ওপর সাইডটা ক্রিস্পি আর ভেতরে হচ্ছে পুরো সফট। ফ্রেঞ্চ ফ্রাই নর্মালটাও আছে, ওটার দাম 80 টাকা পরে, আপনারা চাইলে ওইটাও নিতে পারেন, কিন্তু স্পাইসিটা ভালো লাগতেছে। ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আর কী বলবো, এখন চলে যাই তাদের ফিশ বার্গারের দিকে, যেটা আমার আগে কখনো খাওয়া হয়নি। ফিশ বার্গারটার দাম হচ্ছে 300 টাকা, এখানের মধ্যে আছে চিকেন ফিলেট মাশরুম দেন চিজ আছে। আমার চিকেন বার্গার কখনো খাওয়া হয়নি, সরি ফিশ বার্গার আমার কখনো খাওয়া হয়নি। এখানে তারা লেবুও দিছে, এখানে যে ফিশের প্যাটিটা আছে এটা কিন্তু দড়ি ফিশের। ফিশ বার্গারটা
অনেক বেশি লবণ লাগতেছে, কারণ বারবিকিউ সস অনেক বেশি ইউজ করছে। এখানে দেখেন প্রচুর পরিমাণ বারবিকিউ সস ইউজ করছে, ভেতরে মাশরুম আছে তাও বারবিকিউ সসের সটে করা, ওই জন্য লবণের পরিমাণটা অনেক বেশি লাগতেছে। চিজের একটা সল্টিনেস, এরপর বারবিকিউ সসের একটা সল্টিনেস, এই পুরো বার্গারটাকে অনেক বেশি লবণাক্ত করে দিয়েছে। এখানে বার্গারটার মধ্যে ফিশ ফিলেট যেটা ইউজ করছে ওটা কিন্তু বানের চেয়েও বড়। সসের সাথে খেয়ে বলে কেমন লাগে? আমি জানি না বার্গার কীভাবে মানুষ অনেক না যা খাচ্ছে খায়, কিন্তু আমি পুরো হাত সসের টয়টম্বুর হয়ে যাই। এখানে যে ফিশ বার্গারটা আছে এখানে, এটা আমার থেকে একটু লবণ লবণ লাগছে। যখন আমি মেয়োনিজ দিয়ে খাইছি তখন কিন্তু লবণের পরিমাণটা আমার মানে ব্যালেন্স হয়ে গেছে। আমি বলবো এটা একটু অ্যাভয়েড করতে, কারণ একটু লবণ লবণ ভাবটা তো আমার তো ওরকম অত বেশি ভালো লাগতেছে না। এখানে বার্গারটা স্পেশাল বার্গারটা নিয়ে ফেলছি। এখানের মধ্যে আমরা ডিম দেখতেছি, বিফে দুইটা ফিলেট, আপনার দুইটা চিজ ফিলেট, মাশরুম, ভিতরে পিকেলও আছে। বার্গারের সাইজটা কিন্তু বড়, কারণ এটা ডাবল ফিলেটের কারণে বার্গারের সাইজটা বড় লাগতেছে। এখানে মাশরুমও আছে, সো ভিতরে ডিম আছে। ডিম আমার কত বেশি ফেভারিট তা আপনারা জানেন। মাংসের থেকে একটা জুস আসতেছে, এটা মনে হয় বারবিকিউ সস দিয়ে করা। সো খেয়ে বলি, এটা তাদের স্পেশাল বলছে, আসলে এটা স্পেশাল। বিফ প্যাটি, মাশরুম, পিকেল, চিজ, ডিম, স্পেশালি ডিমটা যখন মুখে পড়তেছে পরে অস্থির লাগতেছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, সরি, এখানে দেখছেন বিফ প্যাটিটা কত বেশি সফট, তার গ্রিল করতে করতে পুরাই ফেলা নেই ডিমের কারণে, এটা কিন্তু ভালো লাগতেছে। বড় বার্গার হলে একটা অসুবিধা, এরকম খুলে খুলে পড়ে যায় জিনিস। চিকেন বার্গার আর বিফ বার্গার যে দুইটা খাইছি ওই দুইটাতে আপনাদের থেকে একটা সস লাগবে না। ফিশটাতে একটু সস দিয়ে খেতে হবে, কিন্তু অন্য দুইটাতে আপনার সস লাগবে না, আপনি এমনিই খেতে পারবেন। এখন তাহলে আমরা এটা শেষ করি, দেন শেক আইটেম নিয়ে বলতেছি শেক আইটেমগুলো আমাদের কেমন লাগে। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এখানে আমি স্ট্রবেরি শেক যেটা আছে ওটা অর্ডার দিয়েছি, এটা হচ্ছে 350 ml। এখানে আমি দিচ্ছি স্নেকার্সের শেক, আর এটা হচ্ছে 250 ml, এটা হচ্ছে গ্রাফে, এটা মকটেল থেকে নিয়েছি। কেন জানি মনে হচ্ছে আমি ওই ফুড কোর্ট কতগুলো আছে না ওখান থেকে যেরকম শেক্স খাই, ওই টাইপের জিনিসটা আমি এখানের মধ্যে পাচ্ছি ফিলটা, লাইক কম দামের মধ্যে ভালো আইটেম। আমি একটু 350 ml নিছি, কারণ দেখতে চাইছি মানে অ্যামাউন্টটা কেমন। আমার মনে হচ্ছে 250 ml ঠিক আছে, দাম কমও, তারপর খেতেও পারবে এই টাইপের। ফার্স্টে স্নেকার সেটটা দিয়ে শুরু করি। স্নেকার্সের এখানের উপরে চকলেট দেখতেছি, আর উপরে পাকিট ডিম, মোটা স্ট্রটা দিছে যেন একবারে পুরো শেষ হয়ে যায় আর কি। সো খেয়ে বলি, এখানে অরিও আর কিটক্যাটেরও ছিল, কিন্তু আমি স্নেকার সেটটা নিয়েছি, কারণ স্নেকার সেটটাতে একটা বাদামেরও ফ্লেভার আছে। সাইডে চকলেট সিরাপ দিচ্ছে, আর এখানে ওয়েফার যেটা আছে মিষ্টিটা একদম পারফেক্ট। এটার দাম 100 টাকা পড়তেছে, 100 টাকা অনুযায়ী কিন্তু এটা অনেক বেটার, লাইক ড্রিঙ্কসটা আমার থেকে ভালো লাগছে। এখানে গ্রাফে এটা হচ্ছে মকটেল, এইরকম জিনিসটা আমার আগে খাওয়া হয় নাই, আর এটার দাম মাত্র 80 টাকা। এখানে কেন জানি আমার একটা 7-Up ফ্লেভার আসতেছে, এরপর আঙ্গুর ইউজ করছে টাইপের, আর একটু টক টক। আঙ্গুর যদি একটু মিষ্টি হতো বা একটু চিনি দিত তাহলে আরও বেশি বেটার লাগতো, কিন্তু হ্যাঁ একটা ফ্রুটের র টেস্টটা পাওয়া যাচ্ছে। কেন জানি এই ড্রিঙ্কসটাতে ওরকম একটা ঠিক পাচ্ছে না, সো ওরকম আমার বেশি ভালো লাগতেছে না। সো আমরা চলে যাচ্ছি স্ট্রবেরিটাতে, যেহেতু স্ট্রবেরি শেক এখানের মধ্যে আমি সেই ওয়েফারটা দেখতে পাচ্ছি, আর উপরে পাখির ডিম, আর একটা ফোমি ভাব আছে সেই মোটা স্ট্রটা। সো মোটা স্ট্রটা দিয়ে একটা বার্গার টানছি। আমার লাগতেছে এখানে আইসক্রিম ইউজ করছে, আর স্ট্রবেরি সিরাপ এর দাম হচ্ছে 130 টাকা, লাইক সিরিয়াসলি 130 টাকা দিয়ে এই ড্রিঙ্কসটা অনেক বেশি ভালো। সাথে যদি আপনি এই টাইপের 250 ml নেন তাহলে এটার দাম দিতে হবে মাত্র 80 টাকা। সো আমি 80 টাকারটাই নিতে বলবো, এরকম টেস্টে 80 টাকার জিনিস কিন্তু আসলে অনেক বেশি ভালো, লাইক আপনার যখন বার্গার খেতে আসবেন তখন এরকম এটা নিতে পারবেন। কিছু ওভারঅল কথাবার্তা বলা যাক, এখানে আমরা 3টা বার্গার নিয়েছি, 2টা অ্যাপিটাইজার সেকশন থেকে নিয়েছি। অ্যাপিটাইজার দুটোটাই আমার অনেক বেশি ভালো লাগছে, আপনারা আসলে যে কোনোটাই ট্রাই করতে পারবেন। 3টা বার্গারের মধ্যে আমার কেন জানি ভালো লাগে নাই ফিশেরটা, একটু বারবিকিউ সসটা চিজ সবগুলোর কারণে লবণের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। সস দিয়ে মোটামুটি ঠিক লাগে, কিন্তু আমার ওরকম ভালো লাগে নাই। সারপ্রাইজিংলি বার্গারটা স্পেশাল বার্গার যেটা আছে বিফের, ওটা অনেক বেশি ভালো লাগছে। তাদের গার্লিক চিকেনের একটা কিন্তু গার্লিকের স্ট্রং ফ্লেভার আছে, ওই জন্যই তারা বলছে এটা অনেক বেশি সেল হয়। তো এটা কিন্তু জাস্টিফাই করে, মজা হয়েছে, কারণ সেল যখন বেশি হচ্ছে মানে এটা মজা যায়। তাদের বানের কোয়ালিটিটাও ভালো লাগছে আমার। এই 3টার মধ্যে আমার বেশি ভালো লাগছে এখানে স্নেকার্স আর স্ট্রবেরিটা। গ্রাফিটা আমার ওরকম বেশি ভালো লাগে, কারণ একটা মাইল্ড টাইপের ফ্লেভার, যে ফ্রুটটা ইউজ করছে ওটার যদি আর একটু ফ্লেভার বেশি আসে তখন ভালো লাগতো, কিন্তু
80 টাকা দিয়ে ইচ্ছে বেশি কি বা আশা করব আমি 100 টাকা দিয়ে এটা কিন্তু পুরাই অবতি আশা করতেছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল দাসাকে মনিকে সাবস্ক্রাইব করবেন আনটিল দেন ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ডোন্ট রিস্ক ওয়েট ওয়েট সাবস্ক্রাইব করে এন্ড কিপ গোইং